বিপিএল এর দশম আসরে দুর্দান্ত ছন্দে খুলনা টাইগার্স টানা দুই ম্যাচ জিতে ফুটফুরে মেজাজে বিজয়ের দল তবে একদিকে যখন দুর্বার গতিতে ছুটছে খুলনা জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে ঠিক তখন মর্তুজার তারকা দল সিলেট আছে পয়েন্ট তালিকার তলানিতে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই অভিজ্ঞতায় ভরপুর তামিমের বরিশালো তবে সেই দিক দিয়ে অনেকটাই এগিয়ে শোভাগত হোমের চট্টগ্রাম সব মিলে এখনো পর্যন্ত কোন দল খেললো কয় ম্যাচ আর পয়েন্ট তালিকাতেও বা কার অবস্থান কোথায় তার সব উত্তর থাকছে প্রতিবেদনা জমে উঠেছে বিপিএলের এবারের আসর ইতোমধ্যেই প্রত্যেক দল খেলে ফেলেছে দুটি করে ম্যাচ তার মধ্যে কিছু কিছু দল খেলেছে নিজেদের তৃতীয় ম্যাচটিও আর এরই মধ্যে শেষ হয়েছে বিপিএলের ঢাকা পর্বের প্রথমাংশ যেখানে এবারের বিপিএলে আট ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচেই সেরা হয়েছেন দেশীয় ক্রিকেটাররা শুধু তাই নয় এবারের বিপিএল আসরের চমক দেখাচ্ছে কিছুটা ব্যাকফুটে রাখা দলগুলো এই যেমন বিপিএল শুরুর আগে টান উত্তেজনা বিরাজ করছিল বরিশাল সিলেট রং পুর কুমিল্লার মতো দলগুলোর দিকে তারকা দলে ভেরানোর দৌড়েও বেশ এগিয়েছিল তারা তবে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে দলগুলো কিছুটা পিছিয়ে পড়েছে অন্যদিকে তাদেরকে টোপকে বেশ এগিয়ে গেছে খুলনা চট্টগ্রামের মতো দলগুলো যেখানে ঢাকা পর্বে দুই ম্যাচ খেলা খুলনা আছে টেবিলের টপে এই ম্যাচের দুটিতে জয় তুলে নিয়েছে তারা যেখানে শূন্য দশমিক আট তিন দুই নেট রান রেটে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে বিজয়ের খুলনা টাইগার্স অন্যদিকে একই পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দুইয়া অবস্থান করছে শোভাগত হোম হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এ সময় তারা খেলেছে তিন ম্যাচ যার মধ্যে জয় তুলে নিয়েছে দুটিতে মূলত এক ম্যাচ হারের কারণে নেট রান রেটের হিসেবে পিছিয়ে পড়েছে দলটি চট্টগ্রামের নেট রান রেট শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক এক নেট রান রেট নিয়ে টেবিলের তিনে আছে সাকিবের রংপুর যদিও এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে সোহানের দল তবে সব মিলিয়ে দুই ম্যাচ খেলে একটিতে হার এবং একটিতে জয় ছিনিয়ে এনেছে বাবরদের দল এদিকে একই পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তাস্কিনের ঢাকা দুই ম্যাচ খেলে এক হার ও এক জয়ে মাইনাস শূন্য দশমিক এক চার শূন্য নেট রান রেট নিয়ে তালিকার চারে তারা অন্যদিকে পয়েন্ট টেবিলের পাঁচে আছে গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স একই পয়েন্ট নিয়ে তালিকার পাচে ভিক্টোরিয়ান্সরা তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক চার এক তাছাড়া মাইনাস শূন্য দশমিক এক পাঁচ পাঁচ নিট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার ছয় আছে তামিমের বরিশাল যদিও বেশ প্রত্যাশা বাড়িয়ে বিপিএল শুরু করে ফরচুনরা তবে নিজেদের শেষ দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে জায়গা পেয়েছে তারা অবশ্যই একই অবস্থা মর্তুজার সিলেটের দুই ম্যাচ খেলে দুটিতে হারের মুখ দেখতে হয়েছে শান্তদের আর তাই এখনো পর্যন্ত শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে গত আসরের রানার্স আপ দলটি সব মিলিয়ে নতুন করে যেমন প্রত্যাশা বাড়াচ্ছে খুলনা চট্টগ্রাম ঠিক একইভাবে চিন্তা আছে সিলেট রংপুরেরও